हेलो एवरीवन, वेलकम बैक टू पुपाली पागला। में निये चले एसेछि आजके आरेकटा ভিডিও। গতকালকের ভিডিওতে অনেক আক্ষেপ ছিল, কিন্তু আজকের ভিডিওতে সেরকম কিছু নেই। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার প্রিয় মানুষদের নিয়ে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দূর থেকে গিয়ে একদমই অপরিচিত যারা, তারা কি করে আপন হয়ে যায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এই যুগে থেকেও, এই টিকটক আর রিলসের যুগে থেকেও ছোট ছোট বাচ্চারা কিরকম ভাবে কিছু কিছু বাড়িতে আগেকার প্রথা ধরে রেখেছে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার পুরনো স্কুল আর ওই প্রিয়জনদের সঙ্গে দেখা করার কিছু ছোট ছোট মুহূর্ত। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। তো যেহেতু বলেছি প্রিয়জনদের কথা বলবো, তো প্রথমেই বলি আমরা গিয়ে উঠি কিন্তু প্রত্যেকবার ছোট পিসির বাড়িতে, কারণ আমাদের বাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আমার যেহেতু কাকিমাও বেঁচে নেই, আমরা ছোট পিসির বাড়িতে গিয়েই উঠি। কাকু একা থাকেন, তো কাকু ওখানে চলে যান আর ওইখানেই সবার গল্প স্বল্প হয়, অনেক গল্প হয় কিন্তু কোনো ছবি তোলা আর হয়ে ওঠে না। এটা হঠাৎ করে একবার ওই আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন ছবিটা তুলেছি। আর এই হচ্ছে আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, আর ওদের সঙ্গে আমাদের খুব বন্ধুত্ব হয়ে গেছে এই কয়দিনে। আমার ভাইয়ের বউয়ের সঙ্গে কিন্তু এই প্রথম, মানে একসাথে থেকেছি, ওদের বাড়িতে গিয়েছি ওর বিয়ের পরে এই প্রথম। তো খুব ভালো লেগেছে, সারা রাত বসে আমরা গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। আর যত্নর কথা যদি বলো, প্রচুর যত্ন পেয়েছি। কত বছর পরে যে বাপের বাড়ির যত্ন পেয়েছি তা জানি না। আমার দিদির বাড়িতে যদিও পাই, আমি আমার দিদির বাড়ি, আমার বাপের বাড়ি এখন আমার দুই দিদির বাড়ি। তো এখানে গিয়ে মানে একদম বসে বসে থেকেছি সত্যি কথা বলতে গেলে। ভাই, ভাইয়ের বউ, পিসি তো আছেনই, সবাই মিলে খুব যত্ন করেছেন আর খুব আনন্দে বেশ কটা দিন কাটিয়েছি আসলে। এরপরে এই যে আমার সেজো পিসি, সেজো পিসির বাড়িতেও কিন্তু অনেক অনেকজন আছেন, কিন্তু সবার ছবি তোলা হয়নি কারণ আমরা রাত্রিবেলা গিয়েছিলাম। আর পিসির কথা যদি বলি, পিসির কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আমার ছোট পিসির বাড়ির কাছেই আমার সেজো পিসির বাড়ি, হঠাৎ সেদিনকে দেখছি সকালবেলা হাঁটতে হাঁটতে এসছে, কেউ একজন এসছে। আমি না সত্যি বলছি আমি চিনতে পারিনি পিসিকে, দেখে এত বছর পরে দেখেছি আমি চিনতে পারিনি, পিসির চেহারাই পাল্টে গেছে। আর পিসি সবসময় কীরকম ছিল জানো তো, একদম চাহিদা ছাড়া একজন মানুষ, বলতে গেলে আমি যেরকম এরকমই বলবো, আমার মাও এরকমই ছিলেন। আমার মায়ের খুব ভালো বন্ধু ছিলেন এই পিসি, মানে আমার মা এই পিসির ভালো বন্ধু ছিলেন আর কি। সুখ দুঃখের গল্প সারাক্ষণ দেখতাম করতে, পিসি যেতেন আমাদের বাড়িতে গিয়ে বসে অনেক গল্প হতো। যাই হোক, পিসি হাঁটতে হাঁটতে এসছে আমাদেরকে বলতে, তোরা রাত্রিরে গিয়ে খাবি আমাদের বাড়িতে। তারপর পিসি বাড়িতে গিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া করলাম, বৌদিরা অনেক ভালো ভালো রান্না করলো, কিন্তু ওইখানেও কোনো ভিডিও কিন্তু আমি করিনি, যেহেতু অনেক বছর পরে গেছি। আর এভাবে হুট করে যে কোনোখানে মানে ক্যামেরা অন করব, সবাই প্রস্তুত থাকবে কি না সেই কারণে আর ওখানেও আমি ভিডিও করিনি। কিন্তু খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো ভালো রান্নাবান্না খেয়েছি আমার এক দাদার বউ আর এক, মানে আমার বৌদি আর এক ছোট ভাইয়ের বউ রান্না করেছে। তো খুব ভালো ওই দিনও খাওয়া দাওয়া করেছি, মানে ভালো একটা সময় কাটিয়েছি। তো এই তো গেল প্রিয়জনদের কথা, আরও বলবো, ব্লগ দেখতে থাকো। তো এইখানটায় দেখেছিলে কালকে, আমি এইখানটায় শেষ করেছিলাম, আজকে আবার এখান থেকে শুরু করছি। আমি বাবাকে বলছি যে চলো আগে গিয়ে খাওয়া দাওয়া করে নাও, তো বাবা বলছেন যে না, আগে তুই বলছিলি স্কুলে যাবি, চল একবারে স্কুল থেকে হয়ে আসি তারপরেই যাব বাড়ি। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে স্কুল থেকে একবারে গিয়ে আসি, এসে তারপর বাড়ি, বলতে পিসির বাড়িতে আর কি গিয়ে খাওয়া দাওয়া করবো। এই স্কুলে আমি ক্লাস 3 থেকে 5 অবধি আমার এই স্কুলে পড়াশোনা। এরপরে আমি চলে গেছিলাম জহর নবোদয় বিদ্যালয়ে। তো এই স্কুলটা আমার জীবনের একটা বড় স্মৃতি বলতে পারো, কারণ যেহেতু বেশ কিছুটা সময় তো এখানে কাটিয়েছি, বেশ কিছু বন্ধুদের সঙ্গে এখানে কাটিয়েছি। এর আগে আমি পড়তাম আনন্দমার্গে। তো এই স্কুলের মধ্যে সেই
রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, অনেক অনুষ্ঠান, পড়াশুনো, অনেক কিছু। যদিও অনেক কিছু পাল্টে গেছে, এখানে বাগান ছিল স্কুলে, খুব সুন্দর ফুলের বাগান ছিল, অনেক কিছু ছিল, সেগুলো সব নেই এখন। এখন নতুন করে হচ্ছে অনেক কিছু, নতুন বিল্ডিং হয়েছে, তবু যেমন হয়েছে এখনকার জন্য এখন ভালো, তখনকার সময় তখন ভালো ছিল। যদিও স্কুলটা দেখে ভালো লাগছে, এদিককার নতুন বিল্ডিংগুলো দেখে খুব ভালো লাগছে, একটা যদি ছোট বাগান হয়ে যায় তাহলে আরও ভালো লাগবে দেখতে। যখন ক্লাস টুতে ছিলাম এগুলো ছিল না, কিন্তু ঘর ছিল এখানে, এখানে ঘর ছিল, এদিকটায় আমার ক্লাসরুম ছিল ক্লাস টু, ঠিক আছে, বিল্ডিংটার জন্য এদিকটায় ক্লাস টু ছিল। তারপর দেখ ওই যে রুম নাম্বার থ্রি আর ওই যে ফোর লেখা, রুম নাম্বার থ্রি ফোর লেখা, ওইখানে গিয়ে ক্লাস থ্রি ফোর ফাইভে এসে এদিকে রুম ছিল, এখানে যেটা এখন কম্পিউটার রুম হয়ে গেছে। হ্যাঁ ওইটা না, এটা স্কুলের না, ওখানটায় বাগান ছিল, ঠিক আছে, কিচ্ছু নেই, এখানটায় সুন্দর বাগান ছিল, কিচ্ছু নেই এখানটায়, এখানটায় তো এইরকম না, এইটা ঘিরে সুন্দর ফুলের বাগান ছিল। তারপরে এই রুম গুলো পুরোনো রুম, হ্যাঁ এখন তো স্কুল বন্ধ না, আজকে সানডে না, এদিকে আয় দেখে যা। এদিকে দেখে যা, ওখানটা একটা স্টাফ রুম ছিল, প্রথমটা ওইখানটা একটা স্টাফ রুম ছিল, ওখানটা একটা ছিল, এখানটা একটা ছিল, এখানটা এই ঘরটা ছিল না, ছিল এরকম করে একটা, এটা স্টাফ রুম ছিল, এই গাছটা ছিল, এই ঘরটা ছিল না, এখানটা স্টেজ হতো, প্রোগ্রাম হতো, হ্যাঁ বৃষ্টি হলে প্রেয়ার এই বারান্দা ওই বারান্দা, আর বৃষ্টি না হলে ওই জায়গাটায় বাগান, এই জায়গাটায় প্রেয়ার, এই জায়গাটা খালি আসলো পুরো। স্কুলটা কিন্তু কাঠামো কিন্তু খুব সুন্দর ছিল। আনন্দ মার্গটা কালকে দেখাবো, এই দেখো এই হচ্ছে আমার কিন্তু ছোটকি বন্ধু, আমার কিন্তু সবখানে গেলেই ছোট ছোট বন্ধু হয়ে যায়। এ আমার অনিতা পিসি, আমি যে বলেছিলাম আমার নৃত্যগুরু অনিতা পিসি, অনিতা পিসির নাতনি। আমি যখন গেলাম ওকে জিজ্ঞেস করলাম তুমি তুমি শেখো, নাচ শেখো? ও আমার পিসিকে সু বলে ডাকে, তো বলছে শিখি, নাচ শিখে গান শেখে। তো আমি যখন বললাম যে শোনাবে আমাকে, এক মানে একবার বলেছি ফট করে রাজি, চলো চলো এখনই চলো, ওর বাবাকে গিয়ে বললো আমাকে হারমোনিয়াম বার করে দাও, ব্যাস বসে গেল গান শোনাতে। আমার দেখে এত ভালো লেগেছে, এখনকার সময় কিন্তু আমরা অনেক বাকামো দেখি, আমি জানি অনেকের এই কথাটা খারাপ লাগবে, আমরা পারি না অনেক কিছু করতে, কিন্তু এই যে এই সমস্ত গান, এই সমস্ত জিনিস আমরা ছোটোবেলায় যেগুলো করেছি এগুলো যখন দেখি এখনও আছে, খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগে। তো কত স্মার্ট দেখলে, কি সুন্দর, যেই বলেছি অমনি রেডি হয়ে গেছে গান শোনাতে, আর খুব সুন্দর করে শুনিয়েছে। আর এই হচ্ছেন অনিতা পিসি, যার কাছে আমি ছোটোবেলায় নাচ শিখেছি, অনেকটা সময় কাটিয়েছি, স্কুল থেকে সোজা নিয়ে যেত অনিতা পিসির বাড়িতে আমাকে, আনন্দমার্গে যখন পড়তাম
বাড়ি থেকে এসে স্কুল থেকে এসে নিয়ে যেত। আমার আরেকটা বান্ধবী ছিল, আমরা একসাথে যেতাম, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই সব কিছু। তারপর যখন বড় হয়ে গেছি, আমরা হোস্টেল থেকে ফিরে এসেছি, তারপরেও আবার কিন্তু ওই সেই এক, আবার সেই অনিতা বিশির বাড়ি, নাচ, রিহার্সাল, খাওয়া দাওয়াও ওখানেই। কখনো বুঝতেই পারিনি, মানে ঘরে আসতে হবে এটা বুঝতে পারিনি, আমার সেকেন্ড হোম বলতে পারো। আর পিসির সঙ্গে বন্ডিংটা আমার আলাদাই, শুধু যে টিচার আর স্টুডেন্টের বন্ডিং এমন নয়, কিন্তু একটা বন্ধুত্বের বন্ডিং, একটা আলাদা বন্ডিং, যেটা আমি আর পিসিই হয়তো বুঝতে পারবো, আর কেউ বুঝতে পারবে না। এবারে একটুখানি সময়ের জন্য গিয়ে মন ভরে নিন, নেক্সট টাইম অনেক প্ল্যান আছে মনের মধ্যে, আর পিসিকে ভিডিওতে আনারও আমার ইচ্ছে আছে, জানি না আসবে কি না, তবু ইচ্ছে আছে, দেখি নেক্সট টাইম কী করা যায়। আর এবারে আসছি ওই যে বলছিলাম, অনেক দিনের ইচ্ছে সবার সাথে দেখা করার, আর এবার কমলপুর গিয়ে সেটা হয়েছে আমার অনেক মনের মানুষেরা। তো চলো দেখি আমরা কি কি মজা করেছি তোমাদের সাথে। তো কমলপুর আসার পর আসলে কোনো ব্লগ করা হয়নি, সেইভাবে আমি করিও নি, কিন্তু আজকে কিছু মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, যাদের সঙ্গে দেখা করতে গেলে আমার মনে হয়েছে না আমার একটা ব্লগ করে রাখা দরকার, আমার খুব ইচ্ছে সবার সাথে একটুখানি ভিডিও করব, সবার সাথে একটুখানি কথা বলবো। তো চলো তোমরাও আমার কিছু প্রিয় মানুষের সঙ্গে তোমাদের সাথে দেখা করাবো, আর তোমরা যারা আছো আমার প্রিয় মানুষ, তোমরা আমার ভিডিও দেখোই। তো চলো যাওয়া যাক। আমারও কই আসতাম না বলে দাঁত ভাঙা যাই দাঁড়াম না গুলি কইরা লই মা গুই মা এটা কি বাচ্চা গু চাওয়ালি আমাদের স্পেশাল চাওয়ালি, দেখুন সে যে গুজে থাকে চাওয়ালি, এই যে কত সুন্দর ঝকঝকে তকতকে চাওয়ালি, হিরোইন ঝাঁকা নাকা চাওয়ালি, এই যে চা করে নিয়ে এসছে, এই যে অন আছে ঘরে তৈরি পাপড়, ঘরে তৈরি ভাজা, এই যে আপনারা যে যে টাকা দিতাম দিদি, আপনার এই স্টলটা আপনি কখন কখন খুলেন কলেজের সামনে? এই যে কলেজ, এই দেখুন কলেজ, কলেজ আমার সবার ফার্স্ট কাস্টমার। আচ্ছা ঠিক আছে দিদি, আমি কিন্তু রিভিউ দিলে খুব ভালো দোকান চলে, ঠিক আছে? অনিন্দিতার এই জিনিসটা যে কি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমি ভাবতেও পারি না, দোকানে ছিল, দোকান সামলে বাড়িতে গিয়ে তৈরি হয়ে চা বানিয়ে, যেই চা ফ্লাস্কে ভরে, তারপর আবার পাঁপড় ভেজে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে, সত্যি এরকমটা কজন পারে, সত্যি বলছি মন ছুঁয়ে গেছে। আমি দিদিকেও ফোন করে বলেছি, সবাইকে বলেছি আমার যে কী ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর বাকিরাও পান টান সব কিছু তৈরি করে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে। কেমন আছে দাদা এখন? সুন্দরী চাওয়ালি চাওয়ালির পরে পানওয়ালি দৌড়াদৌড়ি খেলি। হ্যাঁ আমরা কিন্তু আসলে ব্লগ করিনি, অনেকখানি গল্প করেছি, অনেকটা ভালো সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে সবার সাথে সময় কাটিয়ে। আবারও চাইছি একটা দিন পুরো যাতে একসাথে পাই, পুরোটা দিন যাতে একসাথে কাটাতে পারি এমন একটা দিন। আজকের ভিডিওটা নিশ্চয়ই সবার ভালো লেগেছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।